সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি টপস, কোটি সিস্টেম টপস নিয়ে আসলাম। তো চলুন দেখে নিই। এই যে আমি এখানে দেখুন একটা দাগ কেটেছি আড়াইয়ের মধ্যে, আর আবার একটা দাগ কাটছি দেখুন ছয়ের মধ্যে আমি একটা দাগ কাটছি। আর নিচে আমি আর্মহোলের যে মাপটি, এই মাপটি সাড়ে ছয় নিচ্ছি। আর এখানে বডি নিচ্ছি আমি নয়। আর এই যে চোদ্দোতে আমি একটা দাগ কেটে নিলাম, চোদ্দোতে, তো ওখানে নয় নিলে এখানে আট নিতে হবে, এক ইঞ্চি কম নিতে হবে। তো এখন আমি নিচের মাপটা দেখাচ্ছি, চোদ্দো আছে নিচে, তো আমি চোদ্দোতে একটা দাগ কেটে নিচ্ছি। তো কেটে একদম যেভাবে নিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এই যেভাবে রাউন্ড শেপ করে নিচ্ছে, এখন গলাটাকে কাটবো। তো গলা কাটতে হলে আমি সামনের দিকে রাখবো, পিছনে রাখবো আমি এখানে দেখুন দুই। আর সামনের সাইডের গলাটা আমি রাখবো এই যে সাড়ে তিন বা চার, এরকম নিতে পারেন, যেহেতু টপসের গলা একটু ছোটোই থাকে। আর এটা লম্বা, টুটাল লম্বা আছে ৩২। আর এই যে দেখুন আমি কিন্তু নিচে দিয়ে একটা রাউন্ড শেপ করেছি। তো এখন আমি সামনের গলাটা কেটে নিচ্ছি, আর পিছনেরটা আমি পরে কাটবো। তো এখন যে মাপ অনুযায়ী কিন্তু আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আমি আরেকটা পার্ট আলাদা করে আমি সামনের গলাটাও কেটে নিলাম। তো হয়ে গেছে কাটা। তো এখন আমি কটি কাটবো। তো কটি কাটতে হলে আমি এখানে দেখুন টুকরো কাপড় নিয়েছি, টুকরো কাপড় নিয়ে তারপরে কিন্তু আমি এই যে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো কাটা শেষ, এখন আমি গলাটা এই যে একটা দাগ কেটে নিলাম, দাগ কেটে ওই গলা অনুযায়ী কেটে তো একটু বড় করে নিলাম, যেহেতু কটির গলা, তো জামা গলার চেয়ে কটির গলাটা একটু বড় হলে ভালো লাগে দেখতে, এই জন্য একটু বড় করে নিলাম। তো হয়ে গিয়েছে কটিটা কাটা। তো কটিতে আমি লম্বা কত নিচ্ছি দেখুন, লম্বা নিয়েছি আমি ১৫। আর এদিক দিয়ে দেখুন এই যে গলা থেকে আছে ১০। আর এই যে সাড়ে তিনের মধ্যে আমি একটা দাগ কাটছি দেখুন। আর এই দিয়ে নিচে দিয়ে ১০ আছে। তো এই যে আমি ৫-এর মধ্যে ঠিক অর্ধাঅর্ধির মধ্যে আমি একটা দাগ কেটে নিচ্ছি। তো এই যে এখান থেকে আমি রাউন্ডটা এনে লাগিয়ে দিচ্ছি ওপরেও, ঠিক ৩-এর মধ্যেই আমি, হ্যাঁ সাড়ে ৩-এ আবার আরেকটা দাগ কাটলাম। এবার এই যে উপরে এইভাবে নিয়ে লাগিয়ে নিলাম। তো এখন এই যে পাইপিনও কেটে নিচ্ছি দেখুন, এই যে এই পাইপিনগুলো লাগবে আমার। তো আমি কিছু কালো পাইপিনে কিন্তু কেটে নিয়েছি, যে এখানে দেখুন, হ্যাঁ ১১-তে আমি একটি নিলাম, আর এখানে ৫। এটা আমার হাতা কাপড়টা। হাতার এখন আমি দুইটা পার্ট একদম আলাদা করে নিচ্ছি। তো এখন এই যে হাতাটা এভাবে কুচি হবে, আর এই যে এখানে আমি পাইপেন কেটেছি এই যে এভাবে থাকবে পাইপেনটা। তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রায় ১.৫ ইঞ্চির মতো কাছাকাছি আছে। আর লম্বায় আমি নিয়েছি এখানে ১৪, আপনারা আপনাদের মতো লম্বা নেবেন। এই যে তো এখন এই যে এখানে আমি ৫ ইঞ্চিতে একটা কাপড় নিয়েছি, আর এখানে যে দেখুন এখানে প্রায় ৬ ইঞ্চি ওপরে একটা দাগ কেটে নিয়েছি আমি। আর এখানে বোটে বোটে যেভাবে ডিজাইন করে আমি ওই কুচিটা লাগিয়ে নিব এখানে। তো চলুন সেলাইতে। তো এখন এই যে আমি কোনাটা কেটে নিলাম, নিয়ে তারপরে যে আমি
নিচের অংশের সাথে উপর অংশ লাগিয়ে কুচি করে নিচ্ছি। এভাবে কিন্তু এই যে 3 ইঞ্চি পরিমাণ রেখে তারপর আমি কুচিটা করবো। এখানে আমি মেপেও দেখাচ্ছি, এই যে 3 ইঞ্চি আমি রেখেছি, রেখে তারপরে আমি কুচিটা করে নিচ্ছি। একদম কম কম কুচি এখানে রেখে তারপর ওপরে নিয়ে একটু বেশি কুচিটা করতে হবে। তো যেভাবে কিন্তু এই যে হাতাটা লাগানো শেষ, এখন হাতাটাকে আমি একটা চাপ সিলিয়ে দিতে হবে কুচিটার এখানে। তো আমি দেখুন কিভাবে এটাকে উল্টিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি, দেখুন একদম উল্টিয়ে ভাঙার কারণে আমি যখন হোল্ড করব হাতার সামনের এই যে গোলাপি জায়গাটা, তো ওটা কিন্তু একদম ভিতরে চলে যাবে কুচির অংশটা। যেভাবে একসাথে লাগিয়ে তারপরে কিন্তু আমি এই যে সেলাই করে নিচ্ছি। আর খুব সাবধানে সেলাই করবেন যাতে তারা বেড়া না হয়, যেন সুন্দর লাগে দেখতে। তারপরে যেভাবে কিন্তু হাতাটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর। আর এখন আমি কটিটা রেডি করে নিচ্ছি। তো কটির এখানে আমার 2টা পার্ট, তো 2টা পার্ট আমি আলাদা করে নিচ্ছি, আলাদা করে তারপরে কিন্তু আমি এক এক করে পাইপিং করে নিব। তো আমি আগে গলার পাইপিংটাকে লাগিয়ে নিচ্ছি। তো গলার পাইপিংটা একবার এভাবে সেলাই করে লাগিয়ে তারপর কিন্তু যে উল্টিয়ে তারপরে উল্টা করে, তো যে এরকম হোল্ড করে নিতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে কিন্তু এই যে সেলাইটা করে নিতে হবে। তো হয়ে গিয়েছে, এরকমভাবে আমি পাশেরটাও করে নিব। তারপরে এখন এই যে আমি যেটা বুকের সেটের পাইপেনটা এটা করে নিচ্ছি। আর এটা কিভাবে লাগাচ্ছি দেখুন আমি দেখাই দিচ্ছি। এই যে আমি কিন্তু কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছিলাম, কালো কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে তারপরে এই যে আমি এই যে দেখুন এভাবে ধরে তারপর সেলাই করে নিচ্ছি। যেন পাইপেনটা চিকন করে দেখা যায় এভাবেই। এই গোলাপি কাপড়টাকেও কিন্তু ভাঁজ করে নিতে হবে একদম। হয়ে গিয়েছে, তো এই যে কোটির এই সাইড হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে নিচে যে কোনাটা করেছিলাম কোটির, এই কোনার সাইডে নেওয়ার জন্য আমি এখানে এই যে আরেকটি কাপড় লাগিয়ে নিচ্ছি উল্টা সাইডে। এটা লাগাচ্ছি দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ উল্টা সাইডে লাগাচ্ছি কাপড়টা। আর এটা এই যে কোনাটা এনে এটা কিন্তু আমি আর করে কাপড়টা কেটে নিয়েছিলাম আপনাদেরকে, আমি হয়তো গোলাপি কাপড়টা কেটে দেখিয়েছি। পাইপিংয়ের জন্য এখানে আমি পাইপিংটা করে নিচ্ছি। এটা আমার কোটির উল্টা সাইড। তো এই যে এভাবে কোটির আমি কিন্তু এখানে পাইপেনটা একটু অন্যরকমভাবে করবো। তো এই যে উল্টি নিয়েছি আমি কিন্তু দেখুন আমি দেখাচ্ছি, এই যেভাবে নেওয়ার কারণে এখানে কিন্তু একটা চিকুন হ্যাঁ আলগা পাইপেন পড়েছে। আর এই পাইপেনটাই সুন্দর লাগে বেশি। আমরা সচরাচর গলাতে বা হাতার সাইডে যেরকম পাইপিং করি এটা কিন্তু এরকমভাবে আমি করিনি, আপনারা ভালো করে দেখে নেবেন। তো যেভাবে আমি পাইপিংটা করে নিয়েছি আর একটা সুন্দর কোনাও উঠেছে দেখেছেন।
তো এরকম ভাবে কিন্তু আমি আরেকটা বারতেও একই সিস্টেমে পাইপিং করে নিব। তো এখন আমি এই যে গলার পাইপিং করে নিচ্ছি, গলার পাইপিংটি করে নিচ্ছি আমি যেভাবে আমি আর একটি কাপড় কেটে নিয়েছিলাম, আর এই আর কাপড়টি আমি গলায় লাগিয়ে নিচ্ছি। যেভাবে দিয়ে তারপরে কিন্তু আমি আবার ঘুরিয়ে তারপরে আমি সেলাইটা আবার এখানে করব। দেখছেন আমি কিভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিয়েছি। তো আমি এভাবে যে সেলাইটা কিন্তু শেষ করেছি গলার। তো আমি আরেকটি গলাও সেমভাবে করে নিব। তো এখন আমি জামার সাথে কটির পাড় দুইটা লাগিয়ে নিচ্ছি, দেখুন সেলাই করে। যে লাগিয়ে নিয়েছি পাড় দুইটা কটির, তো এখন আমি ওপরেরটার সাথে নিচেরটার কিন্তু এই যে লাগিয়ে নিব সুন্দর করে। এই যে দিকটা আমি সেলাই করে এভাবে ধরে ভালো করে, তারপরে আমি এই যে এভাবে একটা সেলাই করে নিব। তো সেলাইটা আমি করে নিয়েছি, করে আমি দেখাচ্ছি এই যে কুটিটা কেমন হয়েছে। তো এখন আমি নিচের যে অংশে আমি পাঁচের উপরে বা ছয় এরকম রেখে করবেন, আমি ছয় রেখেছিলাম। তো ছয় রেখে আমি কুচিটা লাগানোর জন্য ছয় রেখেছিলাম। তো এখন আমি কুচিটা লাগিয়ে নিচ্ছি, দেখেন। তো কুচিটা করার জন্য কিন্তু আমি আগে ভাঙা দিয়ে নিয়েছিলাম, ভাঙা দিয়ে তারপরে আমি কিন্তু এই যে কুচি অল্প একটু রেখে এই দুই সুতার মতো রেখে তারপরে কিন্তু আমি কুচিটা করছি। এই যে দেখুন, তো যেভাবে কিন্তু দেখুন কুচিতে একটা কুচিটার কারণে একটা সুন্দর লাগছে, আবার উপরে একটু ডিজাইন উঠেছে সেই জন্য কিন্তু খুব ভালো লাগছে। তো আর নিচে কিন্তু আমি যে সেলাই করে নিব নিচের সাইডটাও। তো এখন আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি, হাতাটা জামার সাথে আমি হাতাটাকে জয়েন করে নিচ্ছি। তো হয়ে গেছে জয়েন করা। তো এখন নিচের নিচের পাড়টা আমি সিলাই করে নিচ্ছি, আমার যে জামার যে নিচের পাইপ নিচের অংশে টপস্টার ওটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে সেলাই। তো এই যে এখন আমি একদম নিচ পর্যন্ত সেলাই করে যাব। তো এই যে হয়ে গিয়েছে নিচ পর্যন্ত সেলাই। তো আমার জামাটা কিন্তু রেডি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এইরকম একটি ফ্রক কিন্তু আপনি খুব সহজে বাসা করে নিতে পারেন। ভালো থাকবেন ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।